হ্যালো গাইজ, গুড মর্নিং, ওয়েলকাম টু নিউ ব্লগ। এখন আমি আছি ঢাকুরিয়াতে, এই মতো দিনবার গাড়ি করে নামলাম। আজকে আমি ডাক্তারখানায় বুঝতে দিতে যাই না, দিতে পারবো কি না। এখন বাজে 7:30, ওখানে 20 জনের বেশি দিতে দেয় না। আমি পাবো কি না লাইন বলতে পারছি না, তবু চেষ্টা করছি যাওয়ার, যদি পাই। দশটায় আসলে হবে? হ্যাঁ, আগেরটা আছে। মোট কজন দিতে হবে? 10 জন। দেরি আছে, 10টায় আসতে বললো আমাকে। বন্ধুরা এখন দেরি আছে, আমাকে আসতে বললো 10টায়। এখন আমি বাড়ি চলে যাচ্ছি। বন্ধুরা এখন বসে আছি, দেরি আছে। বন্ধুরা 10 জন না হলে এখন দেবে না, মাত্র 6 জন লোক হয়েছে। কেন, একটা শিশিতে 10 জন লোককে দেয়, 10 জন লোককে বুস্টার দেয়, আরও 4 জন লোক বাকি আছে। জানি না কখন তো আরও 4 জন লোক হবে। বন্ধুরা কাগজ জমা নিয়ে নিলাম। এখন বন্ধুদের পুষ্ট দেওয়া হয়ে গেছে, আর আধ ঘন্টা দিনে বসে আছে এখানে। আধ ঘন্টা রেস্ট করার পর আমি বেরিয়ে যাচ্ছি বাড়ির দিক। আমার বাড়িতে গিয়ে রান্না বান্না করবো। ফল নিচ্ছি, 500 আপেল নিলাম। বললাম তো কলা 4:10, 4:20, 6:20 করো। বন্ধুর বাড়ি চলে এসেছি, আর রাত্রেবেলা এই বুস্টারের কাগজটা বার করতে হবে চার কাপে গিয়ে। আসার সময় মাছ নিয়ে এসেছিলাম, চারাপোনা মাছ। এখন রান্না বসিয়ে দেবো। আর এখানে পটল কেটে রেখেছি, পটল সর্ষে হবে, পেঁপে দিয়ে মাছ করবো আজকে, চারাপোনা মাছ। বন্ধুরা ভিডিওটা এখানে শেষ করছি, আর ভিডিওটি যদি ভালো লাগে থাকে লাইক করবেন, কমেন্ট করবেন, শেয়ার করবেন। তোমরা সবাই ভালো থাকবে, সুস্থ থাকবে। দেখা হচ্ছে অন্য নতুন ব্লগে। টাটা।